আসসালামু আলাইকুম সবাইকে কুইক অনলাইন স্কুল এবং মেডিকেল থার্স্টারের পক্ষ থেকে মেডিকেল এডমিশন গাইডলাইন সিরিজে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন এম বিবিএস ফোর্থ ইয়ার সারসুলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা সো আজকে আমরা মেডিকেল এডমিশন গাইডলাইন সিরিজের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার শেষ দিন থেকে কিভাবে মেডিকেলের প্রস্তুতিটা নিব অর্থাৎ এইচএসসি পরীক্ষা আমার যেদিন শেষ হবে সেদিন থেকে আমি কিভাবে মেডিকেল এডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করব বা যেদিন পরীক্ষাটা শেষ হলো সেই দিন আসলে আমার কার্যক্রমটা কি আমাকে কিভাবে প্ল্যানটা সাজাতে হবে ঠিক আছে তো দেখো আমাদের সময় যেটা হতো সেটা হচ্ছে যে একটা এইচএসসি হয় দেন হচ্ছে এইচএসসির নর্মাল পরীক্ষাগুলো হওয়ার পরে একটা প্র্যাকটিক্যাল হয় তো তোমাদেরও এইচএসসি একুশ বেদ যারা আসো তোমাদেরও সেরকমটা হবে হয়তো বা প্র্যাকটিক্যাল হবে না কিংবা প্র্যাকটিক্যালের খাতা জমা দিতে যাইতে হবে এরকম টাইপের কিছু একটা তোমাদের সাথে হবে হয়তো বা তো যেদিনে এইচএসসি শেষ হবে বেশিরভাগ স্টুডেন্টসদের একটা টেন্ডেন্সি থাকে একটা গ্রুপের স্টুডেন্টসদের একটা টেন্ডেন্সি থাকে আচ্ছা এইচএসসি পরীক্ষাটা দিলাম অনেক বেশি প্যারা গেছে আমি পাঁচ ছয় দিন একটু রেস্ট করি মানে প্র্যাকটিক্যালের দিনগুলো আমি রেস্ট করি আরেকটা কিছু গ্রুপ থাকে যারা ওই দিন থেকে পড়াশোনাটা শুরু করে আমি বলবো যে তোমার সেকেন্ড গ্রুপটাতে থাকা উচিত যারা এইচএসসি পরীক্ষাটা যেদিন শেষ হবে প্র্যাকটিক্যালের টাইমটাতে গ্যাপ না নিয়ে তারা ওই দিন থেকেই যেন তারা পড়াশোনাটা শুরু করে এবং ওই দিনগুলোতে আমার এখনও মনে আছে আমি যেদিন এইচএসসিটা দিয়ে আসলাম হ্যাঁ প্র্যাকটিক্যাল তো তারপরে আমাদের জন্য আর একটু টাইম ছিল হ্যাঁ তো প্র্যাকটিক্যালে আরও মনে হয় যে দশ বারো দিন তারা নিয়ে নিছে এরকম টাইপের প্র্যাকটিক্যালের জন্য আর দশ বারো দিন ছিল তো আমি যেদিন এইচএসসি পরীক্ষাটা দিয়ে শেষ করলাম সামনে দেখলাম যে আরও দশ বারো দিনের জন্য প্র্যাকটিক্যাল আসে তো আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে ঠিক আছে প্র্যাকটিক্যালের জন্য তার অপেক্ষা করে দরকার নাই আমি হচ্ছে পড়াশোনাটা শুরু করে দিই তো আমি ডিরেক্টলি মনে হয় যে ওই দিন আসার পরেই ডিরেক্টলি আমি হচ্ছে লাইব্রেরিতে চলে যাই অ্যান্ড লাইব্রেরিতে আমি কিছু বই আমি আসলে কিনে আনি সো তোমাদেরকে এই এইটাই বলা যে তোমাদেরও সেই কাজটা করতে হবে প্রথমত হচ্ছে যে তোমাকে একেবারে লেটেস্ট এডিশন বর্তমানে বাজারে যে সব থেকে লেটেস্ট এডিশন আসছে সেই লেটেস্ট এডিশনের বইগুলো কালেক্ট করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কাজ তোমার তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসলা আসার পরে খাওয়া দাওয়া করলে একটু বিশ্রাম করলা করার পরেই তোমাকে বের হয়ে যেতে হবে এখান থেকে তোমার মেইন যাত্রা শুরু তুমি কি করবা তোমার প্রথমেই মানে তুমি কালেক্ট বুকস ঠিক আছে তুমি বইগুলো নিয়ে আসবা এমন কি কি বই আনবা বই তোমার ধরো যে এটা তো জানোই তোমরা লেটেস্ট এডিশনের বইগুলো আনবা তুমি ধরো যে বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আমরা নর্মালি সাজেস্ট করে হচ্ছে তোমার আবুল হাসান স্যারের বই আমি লিখে দিই তারপরে আবুল হাসান স্যারের বই আর বায়োলজি সেকেন্ড পেপারের জন্য মানে জুওলজির জন্য এটা বুটানি লিখি বুটানি আর জুওলজির জন্য আমরা সাপোর্ট করিয়া হচ্ছে তোমার গাজী আজমুল স্যারের বই বর্তমানে দেখা যাচ্ছে যে আলিম স্যারের বই থেকে কিছু কোয়েশ্চেন আসতেছে সো তুমি পারলে আব্দুল আলিম স্যারের বইটাও নিয়ে আসতে পারো আচ্ছা কেমিস্ট্রিতে তুমি কী কিনবা কেমিস্ট্রিতে হচ্ছে আর কোনো কথা নাই হাজার নাকসারের বই ঠিক আছে কারণ মেডিকেল এডমিশন আসলে হাজার নাক্সারের বইয়ের বাইরে কোয়েশ্চেন হয় না কেমিস্ট্রির পরে ফিজিক্স ফিজিক্স তুমি নিয়ে আসবা হচ্ছে শাহজাহান তপন স্যার অথবা শাহজাহান তপন আমি কী জানি না লিখতে পারতেছি না অথবা ইসাক স্যার ইসাক সারটা একটু বেশি প্রায়োরিটি দেই বাট দুইটাই পড়ে নিতে পারো দুইটা পড়ে নেওয়াটা বেটার হবে ইসাক স্যার হ্যাঁ আর ইংলিশ জিকের জন্য কী করবো ইংলিশ জিকের জন্যে তোমার হচ্ছে ইংলিশের জন্য নর্মালি আমি সাজেস্ট করি অ্যাপেক্স বইটা যদি অনেক বড় বাট এই ইংলিশ এবং জিকের উপরে তোমরা জানো মেডিকেল শাস্ত্রের পক্ষ থেকে আমি হচ্ছে একটা কোর্স আনতেছি ঠিক আছে সো ইংলিশ এবং জি উপরে মেডিকেল শাস্ত্র থেকে একটা কোর্স আনতেছি নর্মালি তুমি যত বড় কোচিংয়ে ভর্তি হও না কেন ইংলিশ ইংলিশ জিকে ভালো করে পড়ায় না ঠিক আছে তো এখানে জাস্ট ইংলিশ জিকের জন্য ডেডিকেটেড আমরা পড়াবো এবং এটা তোমরা যারা যারা আমাদের ইংলিশ ক্লাস এবং জি কে ক্লাস আমার দেখছো মেডিকেল থাস্টার ফেসবুক গ্রুপে তারা বুঝতে পারতেছো আসলে আমি কীরকম পড়াই ইংলিশ জিকে সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে আমি কীরকম পড়াই ভালো পড়াই নাকি খারাপ করে তো এইটার এটাতে আমি বলবো যে তোমার প্রথম কাজটা হচ্ছে এইচএসসি পরীক্ষাটা যেদিন শেষ হবে সেদিন প্রথম কাজটা হচ্ছে এসে ইংলিশ এবং এই জিকে কোর্সটা পারচেস করে ফেলা ঠিক আছে তো এই কোর্সটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইংলিশ এবং জি কের জন্যে আমরা পুরাটা কমপ্লিট করায় দেব এবং তোমার এই ইংলিশ এবং জিকেটা মেডিকেল এডমিশনের পাশাপাশি তোমার ভার্সিটি এডমিশনেও তোমার আলটিমেটলি কাজে দেবে ঠিক আছে ভার্সিটি এডমিশনে তুমি নিতে পারবে এবং এইচ এসে একই বাচ্চার স্টুডেন্টরা ছাড়াও বাকিরা নিয়ে রাখতে পারো আঁকায় থাকতে পারো আচ্ছা ইংলিশ এবং জি কের যে আমাদের যে কোর্স ফি টোটাল কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা টোটাল কোর্স ফি কিন্তু তুমি যদি এইচএসএরকে শেষ দিন ভর্তি হওয়া অর্থাৎ বিশ ডিসেম্বরের আগে যদি ভর্তি হতে পারো তাহলে সেটা চারশো নব্বই টাকা দিয়ে তুমি কোর্সটা নিতে পারবা দু হাজার টাকা লাগবে না কিন্তু তুমি যদি একুশ তারিখ থেকে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমার দুই হাজার টাকা লাগবে বি কেয়ারফুল তোমার প্রথম কাজটা হচ্ছে ভাই এই দুই হাজার টাকা দিয়ে কোর্সটা পার্চেস করে ফেলা সরি দুই হাজার টাকা আমি ওর ইয়া চারশো নব্বই টাকা দিয়ে কোর্সটা পার্চেস করে ফেলা এটা হচ্ছে প্রথম তোমার কাজ এটা হচ্ছে প্রথম তোমার কাজ কারণ ইংলিশ জিকে অন্য কোনো জায়গায় ভালোভাবে পড়ায় না তো ইংলিশের আমাদের অ্যাপেক্স বইটাকে সাজেস্ট করে এবং এখানে আমি অ্যাপেক্স বইটা পুরোটা লজিক্যালি শেষ করাই দেবো দেখো অ্যাপেক্স বইটা যখন স্টুডেন্টসরা নেয় তখন প্রথমেই ভীত হয়ে যায় যে ভাইয়া এই বইটা আসলে কীভাবে শেষ করবো অনেক বড়ো একটা বই এই বইটা আসলে কীভাবে শেষ করা যায় তো স্টুডেন্টসদের মাথায় এই অনেকগুলো জিনিস ঘুরে তো এইটার জন্যেই আমি আসলে অ্যাপেক্স বইটাকে এমনভাবে শেষ করাই যেন তোমার মানে সব পড়তে হয় না কিন্তু জাস্ট একটা আমি কমস একটা বেসিক দাঁড় করাই দিই তখন দেখা যায় যে স্টুডেন্টসরা নিজেরাই পড়ে ফেলতে পারেন দেখা যায় যে একশো পেজের পড়া তারা দশ পেজ পড়লেই হয়তো বা হয়ে যাচ্ছে এরকম টাইপের একটা আছে অনেক সিস্টেম আছে আসলে সিস্টেমেটিক্যালি পড়াশোনাটা করা লাগে অ্যান্ড জিকের জন্যে তুমি বাজারে যে কোনো বই পাইতে পারো লাইক এমপি থ্রি পাইতে পারো মেডি জিকে পাইতে পারো সাধারণ জ্ঞান পাইতে পারো তো ওইখান থেকে যে যে কোনো কাজকে বই নিয়ে আসলেই হলো কারণ ইনফরমেশান তো সেম বাংলাদেশের জনসংখ্যা সতেরো না আঠারো কোটি এটা তোমার এমপি থ্রি বইয়ে যা লেখা আছে মেডি সাধারণ জ্ঞান বইও তা লেখা আছে এবং সকল বইয়ে তা লেখা আছে তো আসলে কোনো বই যে এখানে তোমার খুব মানে হাইলি সাজেস্ট করতে হবে এরকমটা না ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট কথা হচ্ছে যে তোমাকে সকল বই কালেক্ট করতে হবে সকল বই কালেক্ট করতে হবে প্রথম এবং এখানে এই বইগুলোর বাইরেও খুব ইম্পর্টেন্ট একটা বই তোমাকে নিয়ে আসতে হবে ইম্পর্টেন্ট একটা বই কিনতে হবে সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশানের কোশ্চান ব্যাংক মেডিকেল এডমিশন কোশ্চান ব্যাঙ্ক এখন মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চান ব্যাঙ্ক তুমি বলো ভাই এটা আমি কোন কোম্পানির কিনবো আরে ভাই কোয়েশ্চান ব্যাঙ্ক দুই সালে যে কোয়েশ্চান আসছে দু সালে যে কোশ্চেন আসছে এটা কি এক কোম্পানি কি ওইটা লিখছে যে এক কোম্পানি এক প্রশ্ন দিচ্ছে আরেক কোম্পানি আরেক প্রশ্ন দিচ্ছে সেম প্রশ্ন তো ভাই তো তুমি যে কোনোটা কিনবা যেটা অ্যাভেলেবেল আছে সেটা কিনবা তোমার মার্কেটে কোনটা অ্যাভেলেবল এখন তুমি গিয়ে দেখো যে মার্কেটে ভাই জিজ্ঞাসা করলো যে কোনটা অ্যাভেলেবল ওরা যেটা অ্যাভেলেবলের কথা বলবে তুমি সেই মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্কটা তুমি হচ্ছে কিনে ফেলবা ঠিক আছে কোয়েশ্চান ব্যাঙ্কটা তোমার কিনা হয়ে গেল। কোশ্চেন ব্যাঙ্কটা কেন কিনবা তুমি কারণ ভাইয়া তুমি মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা দিতে যাচ্ছ তুমি যদি না জানো মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো কীরকম হয় তাহলে কিন্তু তোমার আলটিমেটলি পড়াটা হবে না সো পার্সোনালি আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ফার্স্ট দিন আমি হচ্ছে এই বইগুলোর পাশাপাশি মেডিকেল এডমিশনের কোয়েশ্চান ব্যাঙ্কটা কিনে নিয়ে আসছিলাম অ্যান্ড আমি একটা খুব আশ্চর্যের ব্যাপার খেয়াল করলাম যে মেডিকেল এডমিশান কোয়েশ্চান ব্যাঙ্কটা যখন আমি সলভ করতে গেলাম তো আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি টার্গেট নিই যে ফার্স্ট যে এক সপ্তাহ আসে ওয়ান উইক এক সপ্তাহের ভিতরে আমি পুরো কোয়েশ্চান ব্যাঙ্কটা সলভ করে ফেলবো মেডিকেল এডমিশনের কোয়েশ্চান ব্যাঙ্কটা আমি পুরা এক সপ্তাহের ভিতরে আমি সলভ করে ফেলবো আমি এরকম একটা টার্গেট আমি নেই সো নেওয়ার পরে আমি এটা সলভ করতে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম ইভেন আমার একটা টার্গেট ছিল যে আমি যদি কোনো একটা কোয়েশ্চান না পারি কোনো একটা কোশ্চান যদি আমি না পারি তাহলে আমি এটার পুরাটা টপিক্সটা রিভিশন দিয়ে ফেলবো কারণ কি পুরাটা কোয়েশ্চান না পারলে পুরোটা টপিক্স আমার রিভিশন দিয়ে দিতে হবে আমি এটার কারণটা একটু পরে বলতেছি কারণ আমি সাত দিন পরে গিয়ে দেখলাম যে মেডিকেল এডমিশান আসলে কোয়েশ্চান রিপিট হয় না বা টপিক রিপিট হয় আমি তোমাকে কিছু টপিকের নাম বলি দেখো এই সমস্ত টপিক থেকে যদি কোশ্চেন না আসছে প্রতি কোনো বছরে তাহলে তুমি আমাকে বইলো ঠিক আছে ধরো ক্রেনিয়াল নার্ভস হ্যাঁ বারো জোড়া মানুষের ক্রেনিয়াল নার্ভস বা কোরোটিক্স অপটিক অলফেক্ট্রোপিকোমোটার ট্রক ট্রাইজিমিনাল অ্যাড্রোসেন স্পেশাল অডিটোরি গ্রোসোফেঞ্জাল বেগাস পাইনাল এক্সোসের হাইপোসাল সো এই বারো জোড়া কোরোটিক্স নায়ুর নাম সেই বারো জোড়া কোরোটিক্স নায়ুর তোমার ধরো যে প্রতি বছর এই চারটা থেকে একটা কোশ্চেন আসবে 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 এই চার্ট থেকে কোনো কোয়েশ্চান মিস যাবে না হাইড্রার চলন এই চলনের সম্পর্কিত কোনো কোয়েশ্চান আসবেই হাইডার কোনটা দ্রুতগতির চলন কিংবা কোনটা হাইডার মানে সাধারণ চলন প্রক্রিয়া এরকম কোনটা সুপোকার মতো চলন দেখতে হাইড্রার নিচের কোনটা হাইডার চলন নয় হাইড্রা কি সাঁতার কাটার মাধ্যমে চলন করতে পারে কিনা না সত্য নাকি মিথ্যা এরকম টাইপের ইয়ে আসে তো এরকম হাইড্রার এই 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 জায়গাগুলা এরকমভাবে আসে ফার্স্ট মানে আমি দেখলাম তো আমি দেখলাম যে একটা ইভেন তুমি কেমিস্ট্রিতে যাবা দেখবে যে সবল খার দুর্বল এসিডের নির্দেশক কোনটি দুর্বল খার দুর্বল এসিডের নির্দেশক কোনটি নির্দেশক থেকে একটা কোয়েশ্চেন আসি ফ্যান মিথাইলিন ব্লু রেড লিটমাস পেপার এই সমস্ত জায়গা থেকে সো আমি এই জিনিসটা সারপ্রাইজিংলি খেয়াল করলাম যে মেডিকেল এডমিশনে কোশ্চান রিপিট হয় না বা টপিক্স রিপিট হয় আমি তখন এরকম টপিক্সগুলোকে আইডেন্টিফাই করলাম যে আসলে কোন কোন টপিক্স থেকে মেনলি প্রতি বছরই কোশ্চেন আসতেছে অ্যান্ড বিলিভ মি আমি মোটামুটি মনে হয় যে চল্লিশ পঞ্চাশটার মতো টপিক্স আইডেন্টিফাই করতে পারছিলাম এবং এখান থেকে চল্লিশ পঞ্চাশটা কোশ্চেন আমি কমন পাইছি ঠিক আছে সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোমার ফার্স্ট সাত দিনের কাজ হচ্ছে যে ভাই আমি মেডিকেল এডমিশনের কোশ্চেন বেগটা নিব কারণ সাত দিন কিন্তু এটা কিন্তু তোমার ফ্রি মানে ফ্রি টাইম কারণ তোমার প্র্যাকটিক্যাল কিন্তু এত বেশি গুরুত্ব দিতে হবে না আর সবাই কিন্তু ওই টাইমে কোচিংও ক্লাস মানে কোচিং সেন্টারগুলো ক্লাস শুরু করে দেবে না তারা হয়তো জানুয়ারির শুরুর দিক থেকে ক্লাস শুরু করবে সো এই টাইমটা তোমার নিজের টাইমে এবং নিজের টাইমে তোমার কিছু নিজের কাজ করতে হবে তো তুমি প্রথমে কী করলো ফার্স্ট ওয়ান উইকে তুমি হচ্ছে এখানে আলটিমেটলি ইয়া করে ফেললা মানে নিজের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করে ফেললা ইভেন টপিক্সগুলো নিজের দুর্বলতা না টপিক্সগুলো আইডেন্টিফাই করে ফেলা যে এইগুলো হচ্ছে রিপিটিং টপিক্স তুমি একটা কাজ করতে পারো একটা খাতায় লিখে রাখতে পারো যে এইগুলো হচ্ছে রিপিটিং টপিক্স মেডিকেল এডমিশনের প্রতি বছরই এখান থেকে কোয়েশ্চান আসতেছে অ্যান্ড মেডিকেল এডমিশনের কোশ্চান ব্যাঙ্ক সলভ করার সময় তোমাকে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে মেডিকেল এডমিশনের কোশ্চান ব্যাংকটা যখন তুমি নিবা তখন তুমি যখন একটা কোয়েশ্চান পরীক্ষা দিচ্ছ যখন তুমি একটা জিনিস পারতেছো না তখন তোমার এটা করতে হবে এটা কী বলে তখন তোমার এই জিনিসটা মাথায় নিতে হবে যে তুমি যেই জায়গাটা পারতেছো না যেহেতু টপিক্স রিপিট হয় তুমি যেই কোয়েশ্চানটা পারতেছো না ওই কোশ্চেনটা কোন টপিক্সের অন্তর্ভুক্ত সেই টপিক্সটা তোমাকে পুরাটা একবার রিভিশন দিয়ে ফেলতে হবে কারণ কি তুমি এই কোয়েশ্চানটা পারছো না কোশ্চেন আনসারটা তুমি জেনে গেছো কিন্তু এর পরবর্তী বছর এই কোশ্চেন আসবে না কোশ্চেন এই টপিকস রিলেটেড কোনো এই টপিক্স থেকে অন্য কোনো কোয়েশ্চান আসবে তার মানে তোমার দুর্বলতার জায়গাটা তুমি কাটায় ফেলতেছো না তো তোমাকে কী করতে হবে ধরো আমি আমি তোমাকে উদাহরণ দিই ধরো তুমি তোমাকে কোশ্চেন করলো হাইড্রার দ্রুতগতির চলন কোনটি এটা ডিগবাজি চলন কারণ ডিগবাজি বা সামার সোল্টিংয়ের জায়গায় তুমি অন্য একটা চলন দিয়ে দিছো ধরো যে সাঁতার কাটা দিয়ে দিস এখন তুমি কি শুধু এটা জানবা যে হাইড্রার দ্রুতগতির চলন হচ্ছে এটা না তুমি হাইড্রার পুরা চলনের টোপেক্সটা রিভিশন দিয়ে ফেলবা বুঝতে পারছো জিনিসটা তুমি ধরো যে একটা ভুল করছো যে সবল খারে নির্দেশক কোনটি ধরো এটার মধ্যে লিটমাস পেপার ছিল আমি ধরতে বলতেছি আমার মাথায় নাই এখন লিটমাস ছিল হ্যাঁ তুমি কি শুধু এটাই শিখে যাবা যে সবল খারের নির্দেশক এইটা না তুমি কী করবা এই পুরা চারটা পরে ফেলবা যে সবল খারের নির্দেশক দুর্বল খারের নির্দেশক সবল খার দুর্বল এসিডের মিশ্রণের নির্দেশক কোনটা কী নির্দেশক পুরা ওই টপিক্স রিলেটেড চারটা তুমি পড়ে ফেলবা টপিক্স রিলেটেড পুরো জায়গাটা তুমি পড়ে ফেলবা এটা আরও একটা কজ আছে কজটা হচ্ছে কি আমাদের বাজারে যে সমস্ত বই আছে মেডিকেল কোশ্চেন ব্যাংক কোয়েশ্চান ব্যাংকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল আনসার দেওয়া থাকে অনেক ক্ষেত্রে অনেক তুমি যদি বাজারের সব থেকে হায়েস্ট বিক্রি হয় এরকম বইটাও যদি দেখো তাহলেও দেখবো যে থার্টি টু ফোরটি পার্সেন্ট জিনিস হতে ভুল তারা দিয়ে রাখে তো তুমি যদি এই ভুল জিনিসগুলো শিখে যাও তাহলে তোমার এ হবে না শুধু একটু কনফিউশন লাগলে মেন বইটা দেখে ফেলো মেন বইয়ের পুরো টপিক্সটা দেখে ফেলো ডেটস ইট সো এইটা হচ্ছে মেডিকেল এডমিশনের কোশ্চেন ব্যাংকটা তোমাকে কীভাবে হেল্প করবে কোশ্চেন ব্যাংকটা হেল্প করবে তুমি কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেই জিনিসটা ফাইন্ড আউট করতে পারবা তোমার আলটিমেটলি রিপিটিং রিপিটিং যে টপিক্সগুলো আছে সেই রিপিটিং টপিক্সগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা অ্যান্ড রিপিটিং টপিক্সগুলোতে তোমার দুর্বলতা কাটাই নিতে পারবা অ্যান্ড সব থেকে বড় জিনিস হচ্ছে তোমার প্ল্যানটা সাজাইতে পারবা আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি যখন মেডিকেল এডমিশনের জন্য এরকম একটা প্ল্যান নেই যা আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেন ব্যাঙ্কটা নিলাম সো আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম বারবার যে আমি যখন মেডিকেল এডমিশনের তোমার ইয়াটা দিতে যাই মানে তোমার যখন মেডিকেল এডমিশান যখন আমি কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো স্টাডি করি দেখা যাচ্ছে যে আমি দুই হাজার ষোলো সালের কোশ্চানে আমি দুই হাজার সতেরো আঠারোতে পরীক্ষা দিয়েছি দুই হাজার ষোলো সালের কোয়েশ্চানে আমি ষাটটা কোশ্চেন পারি আমার সা একশোতে আমি ষাট মার্কস আসে আমি নিজে পরীক্ষা দিচ্ছি দিয়ে জাস্ট করছি একশোর মধ্যে ষাট মার্কস আসে আবার দু হাজার পনেরোর মধ্যে দেখা যায় যে পঁয়ষট্টি মার্কস আসে আর দুই হাজার চোদ্দো সালের পরীক্ষা দিয়ে দেখা যায় যে দুই হাজার তোমার নর্মালি এরকম ষাট বাষট্টি তেষট্টি সাতষট্টি এরকম টাইপের মার্কস আসে বা ধরো যে তোমার অনেক ক্ষেত্রে ষাটের নিচে থাকে মানে নর্মালি পঞ্চান্ন থেকে ষাটের রেঞ্জেই বেশিরভাগ পরীক্ষাগুলোতে আমি পাই একটা কাজ করে দুই দশ সালের আগে মনে হয় যে কোশ্চেনগুলো আছে অনেক বড় বড় কোশ্চেন দেখবে এগুলা না পড়লেও চলবে কারণ কোয়েশ্চানের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে হুম দু হাজার মনে হয় যে বারো সাল থেকে কোশ্চেনগুলো করাটা ভিন্ন ধরনের কোশ্চেন হয়েছে তুমি কোয়েশ্চান ব্যাঙ্কটা দেখলেই বুঝতে পারবা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের কোশ্চেনের প্যাটার্ন আর এখনকার কোয়েশ্চানের প্যাটার্ন পুরাটা ডিফারেন্ট তখনকার সময়ে মনে হয় যে সাতাইশ আটাইশ পাইলেও মেডিকেলে চান্স পাওয়া তো এখনকার সময় কিন্তু সত্তরের নিচে নর্মালি কাটমার্কস থাকে না সো তোমার কাজটা হচ্ছে যে আমি যে জিনিসটা এখানে ফাইন্ড আউটটা করছিলাম ইভেন এটা খুব বেশি একটা ইন্সপাইরেশানের জায়গা ইন্সপাইরেশানের জায়গা এটা যে ফার্স্ট ওয়ান উইকে আমি এই পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে আমার অ্যাভারেজ মার্কস আসে ফিফটি ফাইভ থেকে সিক্সটি পর্যন্ত মানে আমি আমার ক্যাপাবিলিটি জেনে নিলাম যে এই যে এতদিন যে আমি এইচএসসির পড়াশোনা করছি মানে এতদিন যে আমি এইচএসসির পড়াশোনা করছি হ্যাঁ বোর্ড হয়ে গেল আচ্ছা এখন ঠিক আছে কেন একটু দেখি তো হ্যাঁ ঠিক আছে ওকে সো ধরো আমি এটা ঠিক নিই মানে এতদিন যে আমি এইচএসসি আর পড়াশোনা করছি এই এইচএসসি এর পড়াশোনাগুলো আসলে এই পড়াশোনাটা দিয়ে আসলে আমি কতটুকু আগাইতে পারি তো আমার মার্ক দেখতেছি পঞ্চান্ন থেকে ষাট তারপরে আমি আমি একটা কাজ করলাম যে আমি ধরলাম তা আচ্ছা পঞ্চান্ন থেকে তো আমি বাসার এনভায়রনমেন্টে দিতে পারতেছি এই পরীক্ষাটাই যদি টাইম নিয়ে ওই মানে টেনশনের মধ্যে দিয়ে বা প্রেশারের মধ্যে দিয়ে যদি আমি পরীক্ষার হলে দিই তাইলে হয়তো বা দেখা যাবে যে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আমি বড় দেখা যাবে যে হয়তো বা আমি ফিফটি তুলতে পারতেছি বা ফিফটি বা ফোরটি ফাইভ থেকে ফিফটি এটা হচ্ছে আমার ক্যাপাবিলিটি এখন পর্যন্ত তার মানে আমি বুঝে ফেললাম যে আমার আসলে কতটুকু লেভেলের পড়াশোনাটা হয়েছে আমি আসলে কতটুকু পড়াশোনাটা করছি অ্যান্ড আমার তখন টার্গেট হচ্ছে যে আমি দেখতেছি যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পঞ্চাশ পাওয়ার মতো যোগ্যতা রাখি এতটুকু যোগ্যতা আছে দ্যাট মিনস আমাকে পড়াশোনাটা করতে হবে আর জাস্ট হয়তো বা থার্টি মার্কসের জন্যে কারণ দেখো আশি নম্বর যদি তুমি তুলতে পারো মেডিকেল অ্যাডমিশনে তোমাকে কেউ আটকাতে পারবে না সো আশি নম্বর তোমাকে তুলতে হবে ধরো আশি নম্বর যদি তুলতে পারো তাহলে মেডিকেল অ্যাডমিশনে তোমাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ দেখো এখন একটা তোমাদের এইচএসি একুশ ব্যাচের জন্যে একটা ডিপ্রেসিং ব্যাপার আছে সেটা হচ্ছে এইচএসসি বিশ ব্যাচার যারা আছে সেকেন্ড টাইম আর তারা তিন চার বছর ধরে পড়াশোনা করতেছে এইচএসসি পড়াশোনা তারা এইচএসসিও দেয় না অনেকের এই যে অ্যাভারেজ রেজাল্ট আসছে অ্যাভারেজ কারণে অ্যাভারেজ স্টুডেন্টদেরও প্লাস চলে আসছে তারা তাদের রেজাল্ট খারাপের কোনো চিন্তা নাই তাদের দেখা গেছে যে অনেক স্টুডেন্টদের এ প্লাস আছে অ্যান্ড গুলা আলটিমেটলি দুই তিন বছর ধরে শুধু এই সমস্ত জিনিসপাতে পড়তেছে অনেকে এইচএসসি দেয় নাই ওরা ওভার বেসিকের দরকার নাই ওরা শুধু ইয়া পড়ছে মুখস্থ করছে তিন চার বছর ধরে পড়াশোনা করতেছে এরকম একটা স্টুডেন্টসের সাথে তুমি ফাইট করতে পারবা তার পাঁচ না তার যদি পনেরো কাটে সে চান্স পাবে আর তুমি চিন্তা করতেছো আমি কি শর্ট সিলেবাস পড়ছি নাকি ফুল সিলেবাসে এক্সাম হবে এখন আমার কি আসলে চান্স হবে কিনা তোমার এই চিন্তা নেই তারা তারা রিভিশান দিতে ফুল সিলেবাস তুমি এখন ফুল সিলেবাসে তুমি এখন শর্ট সিলেবাসে ভালো করে পড়ো নাই সো এই জায়গাটাতে তোমার একটা ডিপ্রেসিংয়ের জায়গা আছে যে এই জায়গাটা একটা ডিপ্রেশনের জায়গা আছে যে হ্যাঁ এটা হয়তো বা আমাকে পেনিক করে দেয় কিন্তু তোমাকে এই জায়গাটাতে আমি একটা ইন্সপাইরেশনের জায়গা দিই ইন্সপাইরেশনের জায়গাটা হচ্ছে দেখো তোমার এটা চিন্তা করার দরকার নাই যে এখানে আসলে এইচএসসি বিশ বেচের কে কী পড়াশোনা করতেছে কিংবা তোমাকে এটাও চিন্তা করার দরকার নাই যে প্রতি বছর এক লক্ষ স্টুডেন্টস থেকে এক লক্ষ স্টুডেন্টস থেকে মাত্র তিন হাজার পাঁচশো জন স্টুডেন্টস নেই বাকিগুলো আমি কোটায় ধরলাম কারণ কোটায় বেশিরভাগ স্টুডেন্ট যায় কোটায় মোটামুটি এক হাজারের মতো স্টুডেন্ট যায় সো কোটা ছাড়া তিন হাজার স্টুডেন্ট আছে তিন হাজার স্টুডেন্ট ধরো তিন হাজার স্টুডেন্ট তিন হাজার স্টুডেন্ট চান্স পাবে টাকা লিখলাম কেন আমার মাথায় কি টাকা ঘুরতেছে না কি তিন হাজার স্টুডেন্টে তো তুমি যদি এই জিনিসটা চিন্তা করো ভাই এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় সেখানে আমার তিন হাজারটা সিট মাত্র মানে সাতানব্বই হাজার বাদ যাবে তোমার বাদ যাওয়ার প্রবাবিলিটি পসিবিলিটিটা বেশি এটাও তোমার জন্য ডিপ্রেসিং এটা ডিপ্রেশানের কারণ বাট তোমাকে আমি একটা কথা বলি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই যে এক লক্ষ থেকে তিন জন চান্স পাবে এইখানে তোমার ধরো যে আমার আলটিমেটলি এইচএসি বিশ বাচ্চার সেকেন্ড টাইমাররা বসে আছে এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই তুমি জাস্ট একটা ফিক্স একটা টার্গেট রাখো যে আমাকে কি করতে হবে আমাকে আশি পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে ওকে তুমি আশি পায়া দেখাও তুমি ঢাকার ভিতরে যে কোনো মেডিকেলের চান্স পাবে এতটুকু আমি শিওর হয়ে বলে দিছি ঠিক আছে তারপরে মানে মেডিকেল এডমিশনে আসি পাওয়ার পরে যদি ঢাকার ভিতরে চান্স না পাও তখন আসে আমাকে বললো যে ভাই আপনি তো একটা ভিডিও বানাইছিলেন আপনার কথা মানে আমি আসি পাইলাম কিন্তু ঢাকার ভিতরে চান্স পাইনি মানে আমারও মার্কস ছিল এইটি ওয়ান পয়েন্ট ফাইভ একাশি দশমিক পাঁচ আর আগের এসএসএইস সিমিলার দুশো মার্কস ছিল তো দুশো একাশি দশমিক পাঁচ আছে আচ্ছা আর কি দুশো একাশি দশমিক পাঁচে আমার মেরিট পজিশান ছিল দুশো আঠাশতম দুশো আঠাশতম এরপরের বছর দুশো একাশি দশমিক পাঁচ পায় আর ঢাকা মেডিকেলের একশোর ভিতরে ছিল সো এইটটি মার্কসটা যদি তুমি তুলতে পারো এইচএসসি বিচ বেচ বা অন্য ব্যাচ যে কোনো ব্যাচ সেকেন্ড টাইম আর বেচ যে কোনো ব্যাচ এইচএসসি বিচ ব্যাচের স্টুডেন্টটা তোমরা পেনিক্ট হয় না তোমরা অলরেডি অনেকটা আগে আসো তোমাদের নিয়ে আলাদা আমরা সেশন বানাবো যে সেকেন্ড টাইমারা কীভাবে কোপ আপ করবে সেকেন্ড টাইমরা কীভাবে পড়াশোনা করবে আমরা জানি তোমরা অনেক বেশি ডিপ্রেশনে আসো কারণ একটা বার এপিআর করে চান্স না পাওয়াটা খুব বেশি ডিপ্রেসিংয়ে খুব বেশি ডিপ্রেশনের একটা কারণ ইভেন তোমাদের অনেক স্টুডেন্টসরা আসে যে মানে দেখা গেছে যে মেডিকেলটাকে একেবারে মনে প্রাণে লালন করতে হবে তোমরা চান্স পাও নাই ইভেন চান্স না পাওয়ার পরের সেকেন্ড টাইমার হিসেবে যে কন্ডিশনটা যায় একজন স্টুডেন্টের মধ্যে দিয়ে সেটাও আমরা জানি এবং তোমাদেরকে নিয়ে সেটা কথা বলবো বাট আমার এখানে স্পেসিফিক কিছু মানে গ্রুপকে আমার ইন্সপায়ার করতে হবে যখন এইচএসি বিশ ব্যাচকে ইন্সপায়ার করবো তখন আমাকে ওইভাবেই করতে হবে যখন আমি এইচএসি একুশ ব্যাচকে ইন্সপায়ার করবো তখন এইভাবেই করতে হবে এবং আমি সবাইকে ইন্সপায়ার করে যাব যে যেই নেবে যে যে নিবে যে যে যেই গ্রুপের যে যে ইন্সপায়ারেশনটা নেবে সেই ইন্সপায়ারেশন থেকে সে সফল হবে আমার কথা হচ্ছে যে কোনো ব্যাচকে যদি আমি তিন চার বছর না আমি যদি পাঁচ ছয় বছরও টাইম দিই তখন দেখা যাবে যে আলটিমেটলি তুমি যদি আসি তুলতে পারো ঢাকার ভিতরে কোনো একটা মেডিকেলে তুমি চান্স পাবা অ্যান্ড এইচএসি বিজ ব্যাচের যারা ক্লাসটা দেখতেছো তারাও মাথায় রেখো যে তোমার আরও এইচএসি বিজ ব্যাচের ফ্রেন্ড আছে যারা হয়তো বা আগে অনেক ভালো শোনা ভালো পড়াশোনা করছে অনেক বেসিক ভালো কোচিংয়ে ফার্স্ট হইতেছে তুমি কোচিংয়ে খুব বেশি মার্কস পাইতেছো না অ্যান্ড তোমার একটা ডিপ্রেশনের কারণ তুমি জাস্ট মাথায় রেখো তুমি যদি আসি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো তাহলে হচ্ছে আলটিমেটলি তোমার ঢাকার ভিতরে চান্স কেউ আটকাইতে পারবে না ঠিক আছে যত তুমি পড়াশোনা করুক না কেন তোমার ফ্রেন্ডসরা যত পড়াশোনা করুক না কেন যাই করুক না কেন মেডিকেল অ্যাডমিশনের হলটা পুরা জিনিস ঘুরাই দেবে পুরো সাইকোলজিক্যাল গেম এটা পুরো একটা গেম এক ঘন্টা টাইম তুমি ঢুকলা ঢোকার আগে কিচ্ছু না এক ঘন্টা দিয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসলা হয়তো তুমি অনেক কিছু নয়তো তুমি কিছু না তোমার কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে এক ঘন্টার ব্যবধানে সো এটা একটা হচ্ছে এন্ট্রি মানে আওয়ার যে এক ঘন্টায় ষাটটা মিনিট মাত্র তিন হাজার ছয়শোটা সেকেন্ড সব কিছু চেঞ্জ হয়ে যাবে এভরিথিং উইল বি চেঞ্জ সো এখানে কাহিনিটা হচ্ছে যে তোমার আলটিমেটলি কী করতে হবে আশি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে আমি যখন এখানে কোয়েশ্চান ব্যাঙ্কটা সলভ করি তখন আমি দেখতেছিলাম যে এখানে আলটিমেটলি আমার পঞ্চাশ পাওয়ার যোগ্যতা আমার আছে তার মানে আমার প্ল্যানটা হইতে হবে এরকম যে আমার আমাকে আরও বাড়তি থার্টি মার্কস পাইতে হবে এবং থার্টি মার্কসগুলো আমি কোন জায়গা থেকে আনবো যেই টপিক্সগুলোতে আমার দুর্বলতা আছে যেই চাপ্টারগুলোতে আমার দুর্বলতা আছে সেইখান থেকে আমার থার্টি তুলে আনতে হবে কারণ আমার এই যে একশোর মধ্যে যা আশি পাওয়ার যে যোগ্যতা আমার আশি পাইলে আমি চান্স পাবো সেই আশির মধ্যে কেন আমি ফিফটি পাইছি বাকি থার্টি কই গেল বাকি থার্টি আসলে ওই জায়গাগুলোতে গেছে যেই টপিক্সগুলো আমি মিস দিয়ে আসছি যে টপিক্সগুলো ভালো করে পড়ে আসি নাই যে চাপ্টারগুলো আমি ভালো করে পড়ে আসি নাই সেই জায়গাতে আছে আমার থার্টি মার্কস সো আমি যখন পড়াশোনার তখন প্ল্যানটা সাজাবো আমি একটা খাতায় লিখে নিব যে আসলে আমার উইক পয়েন্ট কোন জায়গাগুলোতে কোন কোন জায়গা থেকে আসলে আমার মিসিংটা হচ্ছে কাটাটা যাচ্ছে সেই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করে রাখতে হবে ঠিক আছে কোন জায়গাটা থেকে আমার মিসিংটা হচ্ছে সেই জায়গাটা আমার ফাইন্ড আউট করে রাখতে হবে আমাকে টার্গেট রাখতে হবে ওকে ফিফটি মার্কসের মতো ইয়া করার মতো আমার ক্যাপাবিলিটি আসে তো আমি আলটিমেটলি বাকি থার্টি মার্কস আমি আলটিমেটলি ওই ওই জায়গাগুলো থেকে আমাকে থার্টি মার্কস অ্যাচিভ করতে হবে অ্যান্ড তোমাকে টার্গেট নিতে হবে যে এই জায়গাগুলো থেকে থার্টি না এই জায়গাগুলো থেকে আমি ফিফটি মার্কস আমি তুলে নিয়ে আসবো ঠিক আছে সো এই জিনিসটা ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্টেন্ট দেখো স্টুডেন্টসরা পড়াশোনা মেডিকেলে পড়াশোনা করতে যায় কোচিংয়ে ক্লাস শুরু করে বাট দে ডোন্ট নো তাদের অ্যাকচুয়াল ক্যাপাবিলিটিটা কতটুকু আজকে আমি পরীক্ষা দিয়ে ফিফটির মতো অ্যাভারেজ তুলতে পারতেছিলাম তুমি পরীক্ষা দিয়ে থার্টির মতো তোমার ক্যাপাবিলিটি হইতে পারে তাই না তোমার ফিফটির মতো আমার ফিফটির মতো ক্যাপাবিলিটি ছিল তোমার হয়তো বা তুমি হয়তো বা টোয়েন্টি তুলতে পারতেছো হইতে তো পারে একজন স্টুডেন্ট পড়াশোনা করে নাই তার কিন্তু তার ইচ্ছা আছে সে মেডিকেলে পড়াশোনা এখন এখন থেকে পড়াশোনা করবে তার কি ইচ্ছা হইতে পারে না কিংবা সে পেনিট হয়ে এরকম করতে পারে না যে তার অ্যাভারেজের টোয়েন্টি মার্কস আসতেছে তার মানে তার পড়াশোনার এটা কী রাখতে হবে তার পড়াশোনার ক্যাপাবিলিটি মানে টার্গেট রাখতে হবে যে আমাকে আরও সিক্সটি মার্কস তুলতে হবে সো এই পার্সনটার এই পার্সনটার পড়াশোনার প্ল্যান পড়াশোনার টাইম কতটুকু টাইম ডিউরেশন পরিশ্রমের মানে তোমার পার্থক্য মানে পরিশ্রমের ধরন প্রত্যেকটা জিনিসের মধ্যে ডিফারেন্স থাকবে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট হবে এবং বিভিন্ন মাত্রায় হবে একটা একটু বেশি মাত্রায় হবে একটা একটু কম মাত্রায় হবে তোমার টার্গেটটাই থাকতে হবে এটা যে কীভাবে আমি কাছা কাছাকাছি যাইতে পারি আমি কোন পজিশনে আসি কিভাবে আমি কাছা কাছাকাছি যাইতে পারি আমি কোন পজিশনে আসি সেটা আমি আগে যাচাই করি তারপরে আমি এইটির পজিশনে যাইতে হবে আগে সেলফ টেস্টটা করতে হবে সেলফ টেস্ট এই সেলফ টেস্টটা যদি তুমি না করতে পারো তাহলে ধরো যে তুমি এই মানে আছে না যে তুমি মানে ভর্তি হইলাম পড়াশোনা শুরু করলাম চান্স পাইলে পাইলাম না পাইলে নাই এরকমগুলো চান্স পায় না আমার অনেকে আছে যাচ্ছা ঠিক আছে আমার খুব ইচ্ছা আছে চান্স পাবো বাট দে ডোন্ট নো অ্যাকচুয়ালি যে মানে তাদের ক্যাপাবিলিটিটা বা তাদের ক্যাপাসিটিটা কতটুকু সো তুমি যদি তোমার নিজের ক্যাপাসিটি না জানো তুমি আসলে তোমার প্ল্যানটাও সাজাইতে পারবে না সো ফাইন্ড আউট ইউর ক্যাপাসিটি দেন মেক ইউর প্ল্যান দেন আমার কাছে এসে বলতে হবে না ভাই আমি তো পড়তে পারি না আমি এখন কীভাবে পড়বো কীভাবে পড়াশোনা করবো আমি আসলে অনেক বেশি ডিপ্রেশনে আসে আমি তো কিছু বুঝতেছি না এটা আমার কাছে এসে বলতে হবে না তুমি নিজে নিজেই বুঝবো ও আচ্ছা আমার তো এই টপিক্সটা দুর্বলতা আছে আমার এই টপিক্সটা করতে হবে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে নিজের দুর্বলতাগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে তুমি একটা ক্রাইটেরিয়া এখানে সাজায় নিতে পারো আচ্ছা যে আমার এটা করেছে সায়েন্সের সাবজেক্ট সায়েন্সের বাইরে আরও দুটা সাবজেক্ট আছে অর্থাৎ ইংলিশ আর জিকে সো ইংলিশ আর জন্য তোমাদের একটা সলিউশান দিলাম আমার যে কোর্সটা আছে সেটা করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার ঠিক আছে চেষ্টা করবো হেল্প করার আমি ইংলিশ কীরকম পড়াই সাধারণ জ্ঞান কীরকম পড়াই যারা আমার স্টুডেন্ট তারা জানে এখানে চারশো নব্বই টাকা দিয়ে যে তুমি ভর্তি হও তাহলে খুব বেশি ক্ষতি হবে না দেখো তুমি চোদ্দো পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়া ভর্তি হয়ে দেখবা তারা ইংলিশ পড়ায় না তুমি আমার কথাগুলো নিও তোমার সাথে মনে হইতে পারে আমি আমার কোর্সে ভর্তির জন্য তোমাকে কথা বলতেছি কোর্সে ভর্তির জন্য না ইংলিজিকে যে তুমি ভর্তি হইলা তোমার তুমি গিয়ে দেখবা যে তারা আলটিমেটলি তোমাকে কি পড়ায় না ইংলিশ দিকে আলটিমেটলি পড়ায় না ইংরেজিকে তোমাকে পড়ায় না তো মাথায় রাখ এটা যেদিন পরীক্ষা শেষ হবে তার আগে ভর্তি হওয়ার ট্রাই কর ভর্তি হয়ে যাবে নাহলে পরীক্ষাটা যেদিন শেষ হবে সেই দিন এসেই তুমি চারশো নব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা আর কোনো কথা নাই টাকাটা এতটা বেশি না তুমি তোমার নিজের জমানো টাকা দিয়ে কিনতে পারবা আর এই চারশো নব্বই টাকা দিয়ে যদি ভবিষ্যৎ তোমার একটা ফিউচার চেঞ্জ হয়ে যায় খরচ করে ফেলো না তুমি তো বিশ হাজার টাকা অন্য জায়গায় খরচ করতেছ ইভেন আমাদের কিন্তু একটা বায়োলজি কোর্সেও আছে মেডিকেল এডমিশনের কুই কল্যাণ স্কুলের এটা থেকে ওইটার বায়োলজির উপর টোটাল সব ভিডিও করা আছে তুমি জাস্ট ওইটা পঁচিশশো টাকা দিয়ে এনরোল করতে পারবা টোটাল ফি হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা বাট আমরা জাস্ট বিশ তারিখে আগে পঁচিশশো টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা ভর্তির জন্য এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া আছে অথবা ডিরেক্টলি তুমি মেডিকেল ফাস্টার ফেসবুক পেজে নক দিতে পারো তুমি যদি আমার সাথে কথা বলতে চাও ফোন দিই ওকে ডিরেক্টলি তুমি মেডিকেল ফাস্টারে বলবো যে ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি কোর্সটা নিয়ে বা এই প্রবলেমটা নিয়ে আমি তোমাকে নাম্বার দিয়ে দিব আমি ফ্রি হওয়ার পরে তুমি একটু কলটা দিয়ে রাখো আমি হয়তো বা কলটা ঘুরাবো ঘুরায় তোমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা হয়তো বা করার ট্রাই করবো সো তুমি একটু দেখো এটা পারো কিনা না বায়োলজিটা নিয়ে নেওয়া আর ইংলিশ জিকেটার নিয়ে নেওয়া যদি পারো তুমি চল্লিশ হাজার বিশ তিরিশ হাজার টাকা অন্য জায়গায় খরচ করতেছো এই এদিকে খরচটা করে দেখো তুমি বুঝবা যে কোন খরচটা তোমাকে বেশি ফিডব্যাক দিছে এটা দেখার দায়িত্ব হচ্ছে তোমার আচ্ছা তাইলে আমাদের হচ্ছে দুর্বলতাগুলো ফাইন্ড আউট করতে হবে ইভেন এখানে আমাদের পড়াশোনার বিভিন্ন ক্রাইটেরিয়াতে থাকতে হবে সায়েন্সের সাবজেক্টগুলো পড়বো ইংরেজিকে আমরা আলাদাভাবে পড়ব এরকম একটা আমাদের ইয়া থাকতে হবে আচ্ছা এটা গেল হচ্ছে তোমাদের আমাদের এই জায়গাটা এই জায়গাটার পরে আমাদের যেই জায়গাটা আসে সেটা হচ্ছে ভাইয়া যে তোমাকে তোমার নিজের রুটিনটা নিজের তৈরি করতে হবে দেখো রুটিন অনেক স্টুডেন্টে বলেছে ভাই আপনি একটা রুটিন তৈরি করে দেন আমি কীভাবে পড়াশোনা করব দেখো তুমি হয়তো বা দিনের বেলা ঘুমাইতে স্বাচ্ছন্দ্য অনুভব করো আমি হয়তো বা রাতের বেলা ঘুমাইতে স্বাচ্ছন্দ্য অনুভব করি দুজনের রুটিন কিন্তু সেম হবে না আমার দুপুরে একটা টিউশনিতে যাওয়া লাগে তোমার দুপুরে টিউশনিতে যাওয়া লাগে না আমি বিকালে পড়াশোনা করতে পারি না আমি রিয়েলি বিকালে পড়াশোনা করতে পারি না আসরের পরে আমি পড়াশোনা করতে পারি না আসর থেকে মাগরিবের টাইমে আমার পড়াশোনা আমি যদি বসি তাহলে রাত্রে আমার মাথা ব্যথা উঠে সে আমি পড়াশোনা করতে পারি না আবার কিছু পার্সন আছে তাদের হয়তো বা সন্ধ্যার দিকে তারা পড়াশোনাটা করতে পারে না কিছু মানুষ আছে তারা সকালের পড়াশোনা করতে পারে আবার কিছু মানুষ আছে সকালে ঘুম থেকেই উঠতে পারে না সো ইউ আর ইউনিক অ্যান্ড ইউর রুটিন শুড বি ইউনিক তোমার রুটিনটা ইউনিক হওয়াটাই উচিত ইউনিক একটা রুটিন লাগবে তুমি যদি একটা ইউনিক রুটিন তৈরি কর তোমার নিজের সাথে যেটা যায় আমি বিকালে পড়াশোনা করতে পারি না মানে হচ্ছে বিকালে আমি রাখবো খেলাধুলার টাইমটা মোবাইলে কাজ করার টাইমটা আর আমি ইয়ার দিকে টাইমটা রাখবো সন্ধ্যার পরে যদি আমি পরতে কমফোর্টেবল ফিল করি সন্ধ্যার পরে রাখবো আমার পড়াশোনার টাইমটা এটা আমার প্ল্যান হওয়া উচিত এখন তুমি যদি আমাকে এসে বলা আমাকে একটু রুটিন দেন আমি যদি তোমাকে রুটিন দিই তুমি সেই রুটিন মানতে পারবা তোমার সেই রুটিন তুমি মানতে পারবা না আমি যখন মেডিকেল অ্যাডমিশনে পড়াশোনা করি তখন আমি সন্ধ্যা ছয়টা থেকে আর পরের দিন সকাল ছয়টা পর্যন্ত পড়াশোনা করতাম এটা সবাই পারবে না তুমি হয়তো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পড়াশোনা করতে কমফোর্ট ফিল করবা তাই না সো মেক ইউর ওন রুটিন এই কাজগুলো তোমার ফার্স্ট দিন করতে হবে এইচএসি পরীক্ষার শেষ দিন এইচএসি পরীক্ষার শেষ দিনে তোমার এই কাজগুলো করতে হবে মেক ইউর ওন রুটিন তুমি তোমার নিজের রুটিন নিজে বানায় ফেলো ঠিক আছে অ্যান্ড টাইমটা ফিক্স করা যে আমি কোন কোন টাইমে পড়তে পারবো কোন কোন টাইমে পড়তে পারবো না একজনের কোচিং হয়তো বা সে সকালের শিফটে কোচিংয়ে ভর্তি হয়েছে সাতটা থেকে আটটা আরেকজন হয়তো আটটা থেকে নয়টা আরেকজন হয়তো বা দুপুরে ভর্তি হয়েছে আরেকজন বিকালের দিকে ভর্তি হয়েছে তাদের রুটিন কি সেম হবে না তুমি আগে দেখো যে তুমি কোন কোচিংয়ের কোন ব্যাচটাতে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই ব্যাচটাতে ভর্তি হলে তোমার বাকি টাইমটা যে থাকে ওই টাইমটাতে তুমি কীভাবে ম্যানেজ করবা দ্যাট অন মানে অন ইউর ডিসিশান এটা তোমার ডিসিশানের মধ্যে আছে আর একটি ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই তোমাদের অনেকের মাথায় থাকে এইচএসসি শেষ দিন এই জিনিসটা মাথায় থাকে যে ভাই আমি পড়াশোনাটা কিভাবে শুরু করব এই জিনিসটা খুব তোমাদের মধ্যে খুব কাজ করে যে আমরা পড়াশোনাটা কীভাবে শুরু করব তো পড়াশোনাটা আসলে কিভাবে শুরু করবা এটার কথা যদি আমি বলি আমার কাছে অনেক স্টুডেন্টসে আসা বলে যে ভাই আমরা পড়াশোনাটা কীভাবে শুরু করবো পড়াশোনাটা কীভাবে শুরু করবো বাট পড়াশোনাটা মানে তুমি যতদিন চিন্তা করবা যে আমি কিভাবে পড়াশোনাটা শুরু করবো ততদিন তুমি পড়াশোনাটা শুরু করতে পারবে না যতদিন তুমি চিন্তা করতে কিভাবে আমি সাঁতারটা কাটবো কিভাবে আমি সাঁতারটা শিখবো ততদিন তোমার সাঁতার শেখা হবে না সাঁতার শেখার জন্য তোমাকে পানিতে পানিতে নামতে হবে নামার পরে তুমি আচ্ছা আমি তো ডুবে যাইতেছি আমার বাচ্চার জন্য হয়তো আমাকে উপরে হাত দেয়া করতে হবে অর্থাৎ তুমি মেডিকেল এডুমিশন পড়াশোনাটা কিভাবে শুরু করবা বই হাতে না নেওয়া পর্যন্ত পড়ায় পড়ায় না বসা পর্যন্ত তুমি বুঝবে না তুমি যখন পড়তে পারবে তখন তুমি নিজেই বুঝবা ও আচ্ছা আমার হয়তো বা এইটুকটা এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে আমার দুর্বলতার জায়গাটা হচ্ছে এটা আমার এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে এটার জন্যই তো তোমার মেডিকেল এডমিশন কোয়েশ্চান ব্যাঙ্ক দিয়ে তোমার এই জিনিসটা সলভ করা তাই না তো যাই হোক এইচএসসি পর্যায় শেষ দিন তোমরা এই কাজটা করবে আর শেষ দিন শেষ দিনের আগের দিন আইসে আগে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে শোনো নাহলে কিন্তু একুশ তারিখ থেকে দু হাজার টাকা লাগবে আমি একটা টাকাও কমাবো না কারণ তুমি বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে অন্যান্য কোচিং সেন্টারে ভর্তি হয়েও আলটিমেটলি এই টিচিংটা পাবা না এখানে তুমি যেটা পাবা ফেসবুক লাইভে ক্লাস হবে লাইভে যদি না থাকতে পারো রেকর্ডেড থাকবে পরবর্তীতে ইয়া করে দেখে নেবা এটা কি বলে ডাউনলোড করে দেখে নেবে নিজের মতো করে স্পিড বাড়ায় দেখে নেবা সো আমি তোমাকে একটা টাকাও ছাদ দেবো না কারণ অন্যান্য জায়গায় বিশ হাজার টাকা দিতেও তোমার বাঁধে না এই জায়গায় তোমার দুই হাজার টাকা দিকেও বাঁধবে না অ্যান্ড তোমাকে কেউ এরকম করে ইংরেজিকে পড়াবে না সো মাথায় রেখ থ্যাংকস ফর ওয়াচিং